লোক জানাতে সালাম ও শুকরিয়া। আজকে বিভিন্ন বিষয় এবং নির্বাচনের প্রস্তুতি আমাদের সঙ্গে লাইভে যুক্ত হচ্ছেন দক্ষিণ সুরমা উপজেলা দুর্গম বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আজি মোহাম্মদ গোসমিয়া। তিনি আমাদের সঙ্গে কথা বলবেন যে আপনি যে বিগত 6 বার আপনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং 2 বার সাধারণ সম্পাদক ছিলেন, আপনি যে আগামীতে ইউনিয়ন নির্বাচন করবেন বলে আপনার আমাদেরকে জানিয়েছেন, আপনার নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে যদি জানান। ধন্যবাদ ভাই। আজকে আপনারা আইসন আমার সাক্ষাৎ নেওয়ার লাগি, আপনারা আমার সম্বন্ধে আমি কিতা হলাম না হলাম এগুলো জানার লাগি। আমি আমার লাইফটা নষ্ট হইয়া গেছে আপনার এই আওয়ামী লীগর কাজ কর্ম করার দিয়া, যত নমুনার কাজ কর্ম যত নমুনার আপনার চ্যালেঞ্জের মোকাবিলা আমি মোকাবিলা হয়েছি, কিন্তু আমি কোনো সময় ভাবি শিখেছি না। এবারে দক্ষিণ সুরমা উত্তর সুরমা লাগাইয়া হোক আমি কোনো জায়গায় সমর ছিলাম, আমার এক নামে আমার বহুত পরিচয় আমরা সবাই চিনি, এখনো আছি মানুষের পাশে আপনার। আমি জনগণের লগে আমার বেশিরভাগ সম্পৃক্ত সম্পর্ক এবং আন্তরিকতা ভালোবাসা এবং আমি জনপ্রিয়তা মানুষের লগে আমার বেশিরভাগ লিয়াজ্য, তারাও আমার খুব বেশি আন্তরিকতার সহিত আমার ভালোবাসে এবং আন্তরিকতার সহিত মায়া করে। আজকে দৌগা দেশ স্বাধীন হয়েছে এই সময় আমি পুরা বুঝাব না, আমি দক্ষিণ সুরমা উত্তর সুরমা আমি যাওয়া আসা করলাম জনগণের লগে আপনার এবং পাকিস্তান হানাদার বাহিনী নিয়ে আমার 2-3 দিন আপনার গাঙ্গর টেকনিক্যাল রোডের লাইনে গাঙ্গর ভালো আপনার আশ্রয় উল্লে করিয়া মারত, তাও মারছে না আপনার। আল্লাহ আমার রক্ষা হতেন, আমার আয়াত আছেন আল্লাহ তৈবার সহিত আমার দান মুক্ত করিয়া রাখছেন, এখনো আল্লাহ আমার সুস্থভাবে বাঁচাইয়া রাখছেন। আমরা যদি মনে হোক আগর এগুলাকে একটু ফলো করতাম তাহলে আজকে আমরা বহু সিন রাখলাম মনে আমরা। আজ শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আমরা জনমন্ত্রী শেখ হাসিনা আজকে পৌরসভা হরিয়া এখন তৈরি আসছিল আপনার সিটের তান্দে আমরা স্টেজ বান্ধিয়া তার মধ্যে আমরা স্টেজও আমি নিজে প্রধানমন্ত্রী আমি নিজে হাতে দরিয়া বগল সাইডে দিয়ে হাত দিয়া আমি হাতে হাত দিয়ে হাত তুলিয়া তান্দে স্টেজে নিয়ে বইছি, বই আমি ভিটির উপরে ফুরা খালা আপনার, কারণ তো দুশ্মনের তো অভাব নাই। আমরা শেখ সাহেবরে এবারে তার পরিবার সহ ধ্বংস করে দিল, তাহলে শেখ হাসিনারে করতে সময় লাগবো নি আপনার, এটা তো আরো বহুত বড় করিয়া গেছে হইয়াও গেছে। আল্লাহ সহায়তা আল্লাহ মালিক, আল্লাহ হায়াতর মালিক কর্তৃকে আল্লাহ রাসুল বাঁচাইয়া আজকে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে জনমন্ত্রী শেখ হাসিনা তাই না, আমরা প্রিয় আমরা মা ও বইন আমরা আরো কোনটা হইল আমরা লাগিয়া এবারে আন্তরিকতা আপনার, আমরা যে আশা ভরসা দিয়া আমরা মানুষের দায়িত্বশীল ভরসা দিয়া আমরা মানুষে আমরা বেমানি করে এই চুরি ডাকাতি রাজানি যোজনা যতজন টাঙ্কি আপনার চব তো আমরা মানুষে করে, এই আমরার মানুষে 2 টাকা 3 টাকার বাপ দরিয়া আপনাদের বাদে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন টাকা মারিয়া আসকে এবারে কাছে কি ধর আপনার গেছে আপনার মারিয়া আজ দৌড়া শেখ হাসিনা আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনায় আজ দৌড়া থাকাতে আজ দৌড়া লাইনে দৌড়া আপনার, এটা দৌড়লে ঠিক আছে দেশ শান্তি জীব দেশ কন্ট্রোলে আসব সব যা দুর্নীতি দূর হইব, কোনো যা দুর্নীতি যাত না কোনো যা দুর্নীতি করিয়া এর মাঝে আপনার কোনো যা ধাই যে করিয়া চলাফিরা কথা এগুলো আর যাত না এগুলো কন্ট্রোলে আসব। আর আমরা আমার একটা আশা যদি আমি মনে মনে হয়েছি আমি যদি আমি একবার তার চেয়ারম্যান হইতাম
তে জনগণ কি জিনিস আর চেয়ারম্যানই হরিয়া জাঙ্গিরা লেবার দেখাইয়া দিতাম আর পরবর্তীতে আমি আর মানুষের কাছে বুট খুঁজে রাখতাম না মানুষ আন্তরিক ভাবে আইতো মানুষ আমার কাছে আইয়া হইতো যে আপনারে আমরা চেয়ারম্যান বানাইতাম আপনার দরকার আমরা কিন্তু আমি এগুলা আশাবাদী আছি আপনার সেইটু করলেও তিনবার আপনার অসুবিধা নাই আল্লাহ আমার রাসুল ঠিক আইয়া কিন্তু আমি আপনার কাছে অতটুকু চাইতাম আর কি আপনার যে দুর্দিন যে মামুদুজ আহমদ কয়েসাবে যেগুলো আপনার সাহায্য সহায়তা করতেন আপনার করোনার ব্যাপারে এটা আমি নিজে তাকিয়া এমপি সাহেব নিজে তাকিয়া মামুদুজ আহমদ কয়েসা তাকিয়া করোনার বিতরণ এটা আমরা বাঁচিয়া দিচ্ছি আমি যেরা গরিব বৃদ্ধ যাইতে পারছি না এরা তা আমার গাড়ি দিয়া আমি বইয়া আনছি আপনার আনিয়া আমার ঘর রাখিয়া চলবে আনাইয়া আমি দাওয়াত দিয়া তার বাদে তারারে এখন গরিব যাই দিছি আর হইছি ঘরে যাই যে আইব আপনারা ঘর আইব আমার মাধ্যমে আমি আপনার ইউরা দিয়া যাই প্রাণ বিচর আমি এখন আশাবাদী দক্ষিণজুলমা উপজেলার বরাই গান্ধী ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মদ গৌসমিয়া আমি ইগো আশাবাদী এসো আমি আশাবাদী আমি শেখ হাসিনা জনমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমি আশাবাদী হইয়া বলো যে আমি তার মাধ্যমে নৌকা প্রতি পাই ইগো আর কেউ আমি চালা আর কেউ নেওয়া নাই আপনার আমারেও আল্লাহ আমাকে দেওয়াইয়া লইবার নেত্রীর মাধ্যমে জনমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে বুঝছেন এখন আমি আপনার কাছে আমি কইলাম যে আমার ইউনিয়নের জনগণ আমার ওয়ার্ডের জনগণ আমার এলাকার জনগণ এবারে সুতরাং বড় পর্যন্ত লাগাইয়া সব লগে আমার সম্পর্ক আছে আপনার আন্তরিকতার সঙ্গে সম্পর্ক আছে এবং আমার চলাফেরাও ঠিক আছে কথাবার্তাও ঠিক আছে কোনো জাত বাদ আচরণ নাই আমি আমার নীতিরে ভালো করি আমি চলাফেরা করলাম এখন আপনার মাধ্যমে যতটুকু আল্লাহ সাহায্য সহায়তা করাইয়া আল্লাহ আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আমি নৌকা পাইতাম আমি নির্বাচন করতাম করিয়া খেলাইয়া যাইতাম এবং জনগণকে দেখাইতাম যে নির্বাচন করল কিনা আমার ও আশাবাদী আমি আপনার আশা করিয়া বলো বাকি হলে আল্লাহর উপরে আল্লাহ নয় তার যদি হুকুম হয় তাহলে আমি চেয়ারম্যান হইতাম আর যদি তার হুকুম হয় না তো দুনিয়ায় যে তো দিতা বাতা না আমার আপনার আমরা জানতে পারলাম যে আপনি যে আসলে নির্বাচন করবেন নির্বাচন প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন করবেন এবারে যদি ইউনিয়ন নির্বাচন হয় তাহলে আপনি যে নৌকা পাবেন কতটুকু আপনি আশা করেন যে নৌকা পাবেন আমি নৌকা পাইব আপনার কিন্তু আশাবাদী 1000-1000 উঠছে আপনার নৌকা পাইব কারণ এখন বর্তমানে আমার দুই নং ইউনিয়ন আওয়ামী লীগ দুই নং ইউনিয়ন ইউনিয়ন নিজে গিয়া সিটিয়ে এখন যদি সিটিয়ে কার্যকরী করে না তাহলে আমার ঘুরা 1000 বার আমার আশাবাদী আছে আমি নির্বাচন খেলতাম নৌকা লইয়া আপনার আপনি আশা পাচ্ছেন যে আগামীতে আপনি নৌকা পাবেন নিশ্চিত আশা পাচ্ছেন আপনি যদি নৌকা পান নির্বাচিত করবেন নির্বাচিত হলে জনগণের জন্য কাজ করবেন এই তো আপনার আশা পত্রটা আপনি যে বিগত মহামারী করোনাকালীন সময়ে কাজ করে যাচ্ছেন আপনার ব্যক্তিগত উদ্যোগ থেকেও আপনি যে মানুষের পাশে ছিলেন যদি জানান আমি ব্যক্তিগত উদ্যোগ ধরে আমি আমার কাজ কর্ম করিয়া গেছি আমি উত্তর সুরমার যত লিডার প্রকৃতির মানুষ আছেন তাদের সাথেও আমার সম্পর্ক খুব বেশি আন্তরিকতা দক্ষিণ সুরমা আমার বাড়ি দক্ষিণ সুরমাতে আমার অঞ্চল লোকে আমার আন্তরিকতা খুব বেশি আপনার চলাফেরা এবং মহাব্বত আপনার আমার গরো প্রত্যেক দলের ছাত্রলীগ কৌকা যুবলীগ কৌকা কিশোর লীগ কৌকা শ্রমিক লীগ কৌকা মহিলা লীগ কৌকা এবারে কোনো জাত মানুষ আমার ঘর না আইন না এবং আমাদেরকে সহযোগিতা যাতে না করবে করেন না করতেও আছে
বুঝছেনি আমি আসবরে আমি আন্তরিকভাবে আমার জিগাবরণ আমি যা হইব যদি আল্লাহর হুকুম হয়ে থাকে আর আপনার জনমূর্তি সেরাছি তার হুকুম হয় আল্লাহ তাদের রহমত দিয়া দেন বিয়া তাহলে ইনশাল্লাহ আমি নৌকা প্রতীক পাইয়া আমি ইনশাল্লাহ নৌকা লইয়া আমি বিজয় হইয়া যাইব যদি আপনি যে প্রবীণ আওয়ামী লীগের থাই সাহেবের যে আপনি দীর্ঘদিন যাবৎ যে আওয়ামী লীগের সাথে জড়িত ছয়বার আওয়ামী লীগের সভাপতি দুইবার সেখানে হিসাবে দায়িত্ব করে আসেন যদি আপনি নির্বাচিত হন তাহলে জনগণের জন্য আপনি কি করবেন জনগণের যে হাম লাগবো আমি তার জন্য ওয়াজ করবো আমরা জনগণের কোনো ক্ষতি হইতে ইচ্ছা না ক্ষতি আমার উপরে লইব আমরা আমার উপরে লই যাব আমি প্রতিবাদ করবো আমরা যদি নিরীহ মানুষের উপরে যদি কোনো মানুষে জুলুম অত্যাচার করে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে যত বরাদ্দ আইব আমি জনগণে আনি আমি হইব ও সব মাল হয়েছে আপনার জনমন্ত্রী শেখ হাসিনা দিচ্ছেন আপনারা জন্য আপনারা রেখিলাম বাঠিয়া আপনারা সুন্দরভাবে দেওয়া যায় আপনারা হোক আমি ওগুলো বাঠিয়া দিয়ে দিব ধন্যবাদ আপনাকে আপনার যে মুজিবর্ষ চলছে মুজিবর্ষগুলোকে রাজনীতি করিয়া যদি আজকে পাকিস্তান হানাদার বাহিনীর লোকে যদি আজকে এই সংগ্রাম না হরিয়া ইতা তাহলে আমরা দেশ আজ এই দেশ স্বাধীন হইল না হলে আজ এই দেশ রাজাকার হইয়ে দাঁড়াইল জয় 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 এই মনোভাব নিয়ে আমি আসি আপনার কিন্তু আমার বিদ্রে কিন্তু খুব উত্তেজনা বিরাজ করে এই যে রাজাকার হলে যে অবস্থা করলা আর এই যে জমাতে এই বাজারত এর মাঝে যে নজর মনোজ আরো যে আরো যে নজর বিএনপি এরা যে জুলুম অত্যাচার করে এটা তো বাসায় হওয়ার নাই আপনার এরা যে স্বাস্থ্য করা লাগবো স্বাস্থ্য করিয়া এরা যে আমরা আওয়ামী লীগ না নিজে জনগণ জেলা আছে এরারেও তো আপনার সহযোগিতা করতে হইব এরারেও তো রাজ্য করতে হইব এরারেও তো দুঃখ সুখ ধরে আপনার নিরাপত্তায় আসতে হইব এগু তো আমি গৌসে করলে হইত না এগু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশে এগুলো হইত মাহমুদুল আহমদ কয়ের সাহেবে যে দক্ষিণ সুরমা হোক উত্তর সুমাত্রা তাহলে দিয়া না তার মাঝে উত্তর সুরমার বহুতর লোকে তার সম্পর্ক আছে তার চলাফেরা আছে উঠা বসা আছে কিন্তু আমি আমার দক্ষিণ সুরমারে হইলাম ফলিয়া তিন আসনের দক্ষিণ সুরমা ফেসুগঞ্জ বালাগঞ্জ তিন আসনের এমপি টাইম তিন আসনের মাঝে যা কাজ কর্ম হইয়া যাইরা বা যা জনগণের শান্তি প্রিয় দিয়া যাইরা আমরা সাথে আমরা সাথে লইয়া আমরা অনুমাজে আন্তরিকতা খুশি তার উপরে আপনার কয়েস ভাই মাহমুদুল আহমদ কয়েস ভাই জয় জয় এমপি সাহেবরে ধন্যবাদ জানাই এমপি সাহেব নাকি যদি কোনো গান যদি কোনো নমুনার কোনো ব্যবহারে কিন্তু হচ্ছে আমার লাইফ স্থান দিব মামলা আমি হাই হচ্ছে এই মামলার আমি দুর্নীতি বেইমানি তার পিঠে আমি এগুলা করিও না মাহমুদুল আহমদ কয়েস সাহেব জানা আছে আমার আজ পর্যন্ত কোনো ধরনের দুর্নীতি বা ভাল কথা পাইছেন না তার নেতৃত্বে দক্ষিণ মশলা বিরা করে আপনার উন্নয়ন হয়েছে যে মাহমুদ সামাদ কয়েস সাহেবের নেতৃত্বে আপনি কাজ করে যাচ্ছেন ওনার সুযোগের নেতৃত্বে দক্ষিণ সুমার যে উন্নয়নের দ্বারা অব্যাহত রয়েছে অব্যাহত থাকবে বলে আপনি আশা করছেন যে আপনি নির্বাচিত একজন আশ্চর্যজনক প্রতিনিধি হতে পারেন তাহলে আপনার সুযোগের নেতৃত্বে বরেখান্দি ইউনিয়ন ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ইউনিয়নে আপনি রূপান্তরিত করবে বলে আপনি আশাবাদ ব্যক্ত করেছেন জয় জয় আমি এগো বলে যদি আল্লাহ রুখু বলি আমি যদি মানবগা মাহমুদুল সামাদ আসছে তা হই আমার জনমন্ত্রী শেখ হাসিনা বাচ্চা তখন আরও যত নেতৃবৃন্দ সদস্য সংসদ সদস্যবৃন্দ যারা আসুন
তারা যদি বাচ্চা দেয় আমাদের ইনশাআল্লাহ আমি এই আশাবাদী তারা আন্তরিকতা দোয়া শহীদ লইয়া দোয়া লইয়া আমি আশাবাদী আমি বলে এখান দিয়ে ইউনিয়নক নৌকাপতি লইয়া আমি চেয়ারম্যান খেলাইয়া আমি জয়যুক্ত হইব আপনার ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনার দেখতে পারলাম যে যদি আপনি নৌকাপতি পান তাহলে নৌকাপতি নিয়ে নির্বাচিত হবেন বলে আপনি আশা বা প্রত্যাশা নিয়ে যে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আপনি নৌকা পাবেন আপনার সুস্বাস্থ্য দিলে ভবনা করে আমরা আপনার কাছ থেকে বিদায় নিলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ধন্যবাদ